সাদামাটা থাকা আর সাধারণ খাওয়া, এই দর্শনী প্রচারের চাপ সামলাচ্ছেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন। মেপে খাওয়া, কর্মীদের সঙ্গে খাবার ভাগ করে নেওয়া, তাদের ভালো মন্দে পাশেও থাকা, এতেই দৌড়ঝাঁপে শক্তি পান মাহফুজা। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ছেড়ে অনেক দূরে মুর্শিদাবাদের জঙ্গিপুরে এসেছেন বোটে লড়তে। আত্মীয়র বাড়িতে ঘাঁটি গেড়ে নতুন যুদ্ধের ঘুঁটি সাজাচ্ছেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন। প্রথম লোকসভার লড়াই বলে কথা, সকাল সকাল শুরু করতে হয় প্রচার, তার আগে একটু খেয়ে নেওয়া রুটি আর তরকারি। কর্মী সমর্থকদের সঙ্গে চৈত্রের রোদ মাথায় নিয়ে হেঁটে চলেন একের পর এক গ্রাম। মাহফুজা ক্লান্তিহীন। পুষ্টিবিদরা বলছেন আটা রুটিতে থাকে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং ক্যালসিয়াম, আর সবুজ সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ, দুই থেকেই মেলে ভরপুর শক্তি। প্রচার করতে করতে দুপুর, কর্মীদের আবদারে তাদের বাড়িতেই ব্যবস্থা হয় দুপুরের খাবার। সবাই মিলে পাত পেরে খান মাহফুজা। জঙ্গিপুরে নতুন ইনিংস শুরু করার পর এটাই তাঁর রুটিন। ঠিক একটা থেকে দুটো বাজছে, যে এলাকায় আমরা যাব, সম্ভাব্য পৌঁছব, মানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সেখানে কোনো না কোনো আমাদের কর্মীর বাড়িতে খাওয়ারের ব্যবস্থা করছে। প্রতিদিনে এইভাবে চলছে। স্বাদে পছন্দ আলু পটলের তরকারি এবং পাতলা করে মুসুরের ডাল, মাছের ঝোল, হালকা মাছের ঝোল। পুষ্টিবিদদের মতে মুসুরের ডালে প্রচুর পরিমাণে থাকে প্রোটিন, মিনারেলস, ভিটামিন B2। মাছের হালকা ঝোল গরমে শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। একসময় CPM এর ঘরের মেয়ে ছিলেন। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে দুবার CPM এর টিকিটে জেতা বিধায়ক মাহফুজা বছর দেড়েক আগে যোগ দেন BJP-তে। এবার জঙ্গিপুর লোকসভা আসনে BJP-র প্রার্থী। প্রচারে বেরিয়ে দলের কর্মীদের কথাই তার মুখে। এনার্জির আমার যে মানে এনার্জির রসদটা হচ্ছে আমার কর্মীরা, আমার কর্মীরা যেভাবে ছুটে বাড়াচ্ছে, কর্মীদের সঙ্গে তাল মিলিয়ে তারা বলছে দিদি আপনাকে পৌঁছাতে হবে। কর্মীরাই হচ্ছে মূলত, ওদের দেখে আমি ইন্সপায়ার্ড হচ্ছি। আমাদের নেতৃত্ব যারা আছে নেতৃত্বদের দেখে এবং কর্মীদের দেখে ইন্সপায়ার্ড হয়ে এইভাবে ছুটে বাড়াচ্ছি। দিনভর প্রচারের ফাঁকে ঢক ঢক করে ঠান্ডা জল আর মাঝে মধ্যেই গরম চা। চা, হ্যাঁ চা, চায় পে চর্চা চলছে। চায় পে চর্চা, চা আমি পছন্দ করি, কিন্তু একদম যে মাস্ট খেতেই হবে সেটা না, বাধ্যবাধকতা না, কিন্তু চা পেলে ছাড়বো না। এভাবেই সকাল থেকে দুপুর, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। রাতে বাড়ি ফিরে সকালের মতোই রুটি আর তরকারি, হালকা খাওয়া আর সবার সঙ্গে ভাগ করে খাওয়া, এই দর্শনেই প্রচারের ধকল সামলাচ্ছেন মাহফুজা। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, ABP আনন্দ, মুর্শিদাবাদ।